আমাদের জানতে পারা যাচ্ছে হোম আইসোলেশনে রয়েছেন সানা আমরা এই বিষয়ে আরো জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি অর্ক সৌরভ গঙ্গোপাধ্যায় কোভিড আক্রান্ত হয়েছিলেন এবং সেই সময় সানার টেস্ট করা হয়েছিল নেগেটিভ ছিলেন কিন্তু এখন পজিটিভ বলে জানতে পারা যাচ্ছে আরো কি খবর রয়েছে সমাজিত দেখো গতকাল রাত্রিবেলাতেই সানার রিপোর্ট আসে এবং সেখানে তাকে পজিটিভ জানা যায় এবং তারপর থেকে তিনি হোম আইসোলেশনে রয়েছেন প্রসঙ্গত ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ির আরো তিনজন করোনা আক্রান্ত হয়েছেন আমরা জানি যেমন কাকা তার খুড়তুতো ভাই এবং ভাইয়ের স্ত্রী করোনা আক্রান্ত হয়েছেন একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় আত্মসহায়ক যিনি তিনিও করোনা আক্রান্ত হয়েছেন অর্থাৎ গঙ্গোপাধ্যায় পরিবারে কিন্তু অনেকেই এই মুহূর্তে করোনা আক্রান্ত এবং যখন কিছুদিন আগে যখন সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে করোনা আক্রান্ত হন তারপরে আমরা জানি একটি হাসপাতালে ভর্তি হন এই মুহূর্তে তিনি বাড়িতে থাকবে তিনিও থাকতেও তিনিও কিন্তু হোম আইসোলেশনের মধ্যে রয়েছেন এবার যখন তিনি করোনা আক্রান্ত হন তখন কিন্তু সানা নেগেটিভ ছিলেন কিন্তু ফের তার একবার কিছু হালকা মৃদু উপসর্গ দেখা দেয় ফের একবার পরীক্ষা করা হয় এবং তখন কিন্তু তিনি পজিটিভ ধরা পড়েন তারপর থেকে তিনি আইসোলেশনে রয়েছেন যদিও জানিয়ে রাখবো যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী তিনি কিন্তু এই মুহূর্তে নেগেটিভ তিনি কিন্তু সুস্থ রয়েছেন বাকি আপাতত তার খুব সামান্য মৃদু উপসর্গ থাকলেও খুব একটা কিন্তু অসুবিধার মধ্যে নেই সানা গঙ্গোপাধ্যায় এবং ডক্টরের পরামর্শ মেনেই তাকে আপাতত হোম আইসোলেশনে রাখা হয়েছে সোমাদিত্য এবার অভিমানী হিরণ বঙ্গ বিজেপির সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন খড়গপুরের বিধায়ক দলের সংগঠনে গুরুত্ব নেই তাই গ্রুপ ছেড়েছি তবে বিজেপিতেই আছি জি চব্বিশ ঘন্টায় রাজ্য নেতৃত্বের প্রতি তোপ দেগে মন্তব্য খড়গপুরের বিধায়কের ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল কর্মীর মৃত্যু এসএসকেএমে কয়েক মাস আগে তৃণমূল কর্মীদের বৈঠক চলাকালীন বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে অভিযোগ অস্বীকার বিজেপির মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ ভোররাতে লোকাল বাতিলের প্রতিবাদে শিয়ালদার দুটি শাখায় বিক্ষোভ কয়েক ঘন্টা পর তালদিতে অবরোধ ওঠে বিক্ষোভকারীদের সঙ্গে রেল পুলিশের ধস্তাধস্তি ঠাকুরনগরেও বিক্ষোভ বিধি নিষেধে ভোর পাঁচটার আগে বাতিল লোকাল জানালেন সিপিআরও দেশে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ গতকালের তুলনায় বাড়ল সংক্রমণ 50% বেশি সংক্রমণ বাড়ল দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 58,097 জন 50% বেশি সংক্রমণ বাড়ল দেশে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন 58,097 জন 24 ঘন্টায় দেশে কোভিডে মৃত্যু 534 জনের এবার করোনা আক্রান্তের ক্ষেত্রে নিভৃতবাসীর সময় কমে 7 দিন টানা 3 দিন জ্বর না থাকলে হোম আইসোলেশনে থাকা রোগীরা 7 দিন পর পরীক্ষা না করেই বেরোতে পারেন কেন্দ্রের নয়া হোম আইসোলেশন নিয়ম করোনায় কাবু করোনা যোদ্ধারাই এনআরএস মেডিকেল কলেজে শতাধিক চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী সংক্রমিত কোভিড পজিটিভ কলেজের প্রিন্সিপাল ও কলকাতা পুলিশে করোনা আক্রান্ত 86 জন রাজ্য পুলিশের 76 কোভিড আবহে 4 পুরসভার ভোটে নিরাপত্তা নিয়ে আজ বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন যোগ দেবেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব ডিজি পুলিশ কমিশনাররা সূত্রের খবর রাজ্য পুলিশ দিয়ে ভোট করাতে চায় কমিশন হাওড়ার মানুষের মনের কথা কি চাহিদা তাদের অভাব অভিযোগী বা কি জি চব্বিশ ঘন্টা খুঁজল তারই হদিস বাংলার কথা দেখুন রাত 10টায় এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট